উড়িষ্যা অতিক্রম করছে ঘূর্ণিঝড় ফণী, থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যায় আঘাত হানতে পারে, বাংলাদেশের সর্বোচ্চ সতর্কতা। বরগুনার ভূতমারা গ্রামে চার মাসে ৪০ অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা, রাত জেগে পাহারা। প্রত্যেকত নিদর্শনের ভাণ্ডার রাজশাহীর বরেন্দ্র জাদুঘর, বাড়ছে দর্শনার্থীর সংখ্যা, গবেষণায় শিক্ষার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করছে, মধ্যরাতে আঘাত হানতে পারে বাংলাদেশে। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গুমোট আবহাওয়া রয়েছে উপকূলের বেশ কিছু এলাকায়। সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। জরুরি অবস্থায় তথ্য আদান প্রদানে কন্ট্রোল রুম খুলেছে নৌ পরিবহন মন্ত্রণালয়, প্রস্তুত আছে প্রতিরক্ষা বাহিনী। বিস্তারিত আফসানা নীলার রিপোর্ট। ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ফণী। এর প্রভাবে টানা এক সপ্তাহের গুমোট আবহাওয়া আর তীব্র গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে থেমে থেমে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা নাগাদ খুলনা সাতক্ষীরা উপকূল হয়ে মধ্যরাতে দেশে প্রবেশ করবে এই ঝড়। বাতাসের গতিবেগ থাকতে পারে ৮০ থেকে ১০০ কিলোমিটার। সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত নাগাদ বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করা শুরু করবে। ৪ তারিখ সমগ্র বাংলাদেশে সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণীর কারণে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, দমকা ঝড় হাওয়া বয়ে যাবে, বৃষ্টিপাত হবে। এদিকে ফণীর প্রভাবে বৃষ্টি হচ্ছে ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় কিছু অঞ্চলে। দমকা হাওয়া বয়ে যাচ্ছে মোংলা, পটুয়াখালী, খুলনা, লক্ষ্মীপুরের নদী ও সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে। ঘূর্ণিঝড় আসছে যে শুনছি, এর নাম ফণী, সাগরে খুব উতল পাতল করতেছে, আমরা খুব আতঙ্কে আছি, খুব ভয় লাগে। নদীর সাইডে থাকি, এই রাস্তাঘাট নিয়ে আমরা কোথায় চলে যাব? ফণীর ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সবাইকে নিরাপদ অবস্থানে চলে যেতে এবং নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বিষয়ে প্রচার চালানো হচ্ছে। এরই মধ্যে অনেকে আসতে শুরু করেছেন আশ্রয় কেন্দ্রে। সে ঘূর্ণিঝড় হয়ে ফণী অতিক্রম করার সময় দেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। দর্শক, রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী স্মৃতি মণ্ডল। ঘূর্ণিঝড় ফণীর আরো খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। স্মৃতি, ঘূর্ণিঝড় ফণীর সর্বশেষ অবস্থা এখন কোথায়, বাংলাদেশের তীব্রতা কেমন হতে পারে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি আবহাওয়া অফিসের সামনে। আপনি জানেন যে আজকে এই ঠিক 9:30টার পরপরই কিন্তু যে বঙ্গোপসাগরের সৃষ্ট যে ঘূর্ণিঝড়টি ফণী, সেটি ভারতের ভুবনেশ্বরের আঘাত হেনেছে এরই মধ্যে। এবং এই ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগ প্রবেশ করেছে এবং সেটি উড়িষ্যার দিকে যাচ্ছে। এবং এখানে আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই এই যে ফণীর যে ভয়াবহতা, সেই ভয়াবহতা নিয়ে সে সুপার সাইক্লোন এই ফণী উড়িষ্যায় এরই মধ্যে আঘাত হেনেছে এবং 3 থেকে ৪ ঘন্টা এটি সেখানে অবস্থান করবে এবং সেখানে বাতাসের গতিবেগ প্রায় 200 কিলোমিটারের বেশি গতিবেগ নিয়ে সে সেখানে আঘাত হেনেছে। এবং আমাদেরকে উনি জানিয়েছেন যে এই বাংলাদেশের সাতক্ষীরা এবং খুলনা উপকূল দিয়ে এটি প্রবেশ করবে সন্ধ্যা ৬টা নাগাদ। এবং তখন আসলে এই ভারতের এই উড়িষ্যাতে আঘাত হানার পরে ঘূর্ণিঝড়টি ক্রমশই তার শক্তি কমে আসবে এবং বাংলাদেশে যখন প্রবেশ করবে তখন এর বাতাসের গতিবেগ থাকবে ৮০ থেকে ১০০ কিলোমিটার। এবং এর প্রভাবে যেটি হবে যে বাংলাদেশে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ঘূর্ণিঝড় ফণীর প্রভাব থাকবে এবং একই সাথে বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হবে, যেটি আগামীকাল বিকেল নাগাদ থাকবে এবং 5 তারিখ দুপুরের পর থেকে হয়তো আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই অন্যান্য সময় যে আইলা এবং সিডরের যে ভয়াবহতা ছিল, সেই ভয়াবহতা দেখা যাবে না এবং ক্ষয়ক্ষতির আশঙ্কাও কম
তারা আমাদেরকে বলছেন। এবং আরেকটি বিষয় যেটি এর আগে বলা হচ্ছিল যে 7-5 এবং পরবর্তীতে 4-5 মিটার মতো জলোচ্ছ্বাস হতে পারে, জলোচ্ছ্বাসের যে সম্ভাবনাটি ছিল সেটিও এখন ভয়াবহতার আকার দিক থেকে সেটিও হয়তো কমে আসছে। এবং সমুদ্র বন্দরগুলোতে যে সতর্ক সংকেত, আমরা জানি যে চট্টগ্রামে 6 বিপদ সংকেত এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 7 বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে কক্সবাজার স্থানীয় 4 হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, এর পাশাপাশি ট্রলার এবং মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকার জন্য বলা হয়েছে। এবং একটি বিষয় যে এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের বাহিনী, কোস্টগার্ড এবং সবাই কিন্তু একটি সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করা যায়। যদিও এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত 605 দক্ষিণ পূর্ব এবং মংলা থেকে পায়রা বন্দর থেকে 635 এবং মংলা থেকে 775 এরকম কিলোমিটার দূরে রয়েছে। তো সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে বাংলাদেশে আসতে আসতে এই ঘূর্ণিঝড়টি তার শক্তি হারাবে এবং যে ভয়াবহতার আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কাটি থাকবে না বলেই জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। স্মৃতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে সহকর্মী স্মৃতি মণ্ডল ঘূর্ণিঝড় ফণীর সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন। খুলনা থেকে সেখানকার আবহাওয়া খবর জানাচ্ছেন এই মুহূর্তে মহেন্দ্রনাথ সেন। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল বিশেষ করে দাকো, পাইকগাছা, কয়রায় উপজেলাগুলোতে মাইকিং চলছে। 325 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, প্রায় 3,000 স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করা হয়েছে, 114 মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সেনাবাহিনী, নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিজিবি, র্যাব এবং আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীদেরকেও প্রস্তুত করা হয়েছে। দুর্যোগ আসার সাথে সাথেই যেন তারা আশ্রয় কেন্দ্রতে আসে সেই জন্য জেলা প্রশাসক ব্যবস্থা করেছেন। ইতিমধ্যেই জেলায় একটি টিম এবং উপজেলা 9 কন্ট্রোল রুম খোলা হয়েছে, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, ত্রাণ সামগ্রীর সাথে শুকনো খাবারও রয়েছে। সব মিলিয়ে খুলনা জেলায় দুর্যোগ মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এবার বরিশাল থেকে সেখানকার আবহাওয়ার খবর জানাচ্ছেন সুখেন্দু এদবর। বিভাগীয় প্রশাসন, বরিশাল জেলা প্রশাসন এবং বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বরিশালের বিভিন্ন উপজেলাগুলোতেও কিন্তু তারা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সাধারণ জনগণকে সচেতনামূলক তাদের মাইকিং করা হচ্ছে। আমরা জানি যে বরিশাল বিভাগে প্রায় 1836 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে মানুষ, সাধারণ মানুষের যাদের তাদেরকে নেওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছে। এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু সে স্পিডবোটে গতকালকে বিভিন্ন নদীমাতৃক এলাকা, বিভিন্ন চর এলাকায় ঘুরেছে এবং সে নিজে মাইকিং করে কিন্তু সাধারণ জনগণকে বলেছে যে আমাদের যেখানে আশ্রয়কেন্দ্র আছে আপনারা যদি কোনোরকম কোনো সমস্যা আসে আশ্রয়কেন্দ্রগুলিতে যাবেন। 28,000 অধিক ভলান্টিয়ার কিন্তু কাজ করছে, তারা প্রচার প্রচারণা করছে গতকালকে থেকে এবং এখন পর্যন্ত তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং তারা যাতে আশ্রয়কেন্দ্রে গিয়ে এবং তারা নিরাপদে আশ্রয় গ্রহণ করে তারা সেই ব্যাপারে কিন্তু তাদের সবাইকে জানিয়ে দিচ্ছে। দর্শক, এই ছিল বরিশালের সর্বশেষ খবর। বরগুনা থেকে সেখানকার আবহাওয়ার খবর জানাচ্ছেন প্রতিনিধি জয়দেব রায়। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছেন। বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ আমাকে জানিয়েছেন বরগুনার তালতলি, পাথরঘাটা এবং বরগুনা সদর উপজেলার ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় যে সমস্ত জনসাধারণ রয়েছেন তাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার জন্য ইতিমধ্যেই তারা প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু করেছেন। তিনি আরও জানিয়েছেন দুপুরের মধ্যেই তারা প্রায় 1.5 লাখ মানুষকে তারা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসবেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, চাল এবং টিন এবং নগদ টাকা তারা মজুত করেছেন যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার বড়ইতলা বিষখালী নদীর পাড়ে। এখানে যেটা দেখা যাচ্ছে, স্বাভাবিক জোয়ারের থেকে পানি কিছুটা বেড়েছে, তবে বাতাস মোটামুটি বেশি অনুভব করা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বেশ কয়েকবার দুর্বৃত্তরা আগুন দেয় আতঙ্কিত বরগুনা সদরের ভূতমারা গ্রামের প্রায় 600 পরিবার। 4 ছোট বড় 40 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে। আগুন থেকে রক্ষায় পাহারা দিচ্ছেন স্থানীয় এলাকাবাসী। আগুন লাগার বিষয়ে তদন্তে ঘটনাস্থলে পুলিশ গেলেও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।
বরগুনার গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা গ্রাম। সনাতন ধর্ম অনুসারী অধ্যুষিত এই গ্রামে 2 সহস্রাধিক মানুষের বাস, কিন্তু কিছুদিন থেকে এ গ্রামে বিরাজ করছে আগুন আতঙ্ক। গত 15 ডিসেম্বর গ্রামের সুভাষ মাতুব্বরের ঘরে প্রথম আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে 22 এপ্রিল পর্যন্ত ছোট বড় 40টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এখানে। আবার কারো পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে মাছ। আমরা যখন ঘুমেছিলাম তখন তো আগুন দিয়েছে, যদি টের না পাইতাম তাহলে তো আমরা পুড়িয়া মরিয়ে যাইতাম। গ্রামের লোকজনের ডাকে বলছি যে আরে তাড়াতাড়ি আসছে, তোমরা একটু আমাকে রক্ষা করো, ঘরে আগুন দেয়, ও ঘরে আগুন দেয়, আমরা যে গুঁড়ো ঘরে নিয়ে ঘরে ঘুমামু, আমার কোনো নিরাপত্তা আছে? পুকুরের মাছ মারে, নানা ভাবে আমরা আতঙ্কের মধ্যে আছি। বিষয়টি পুলিশকে জানিয়ে কোনো সুরাহা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাই পুলিশের উপর ভরসা না করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিরাপত্তার জন্য পাহারা দিতে নেমেছেন নিজেরাই। এই গ্রামের ভিতরে 20 জন করে আমরা প্রতি রাতে পাহারা দিই। দিনের পর দিন এখানে আগুন ওখানে আগুন, যার বিদ্যায় আমরা এখন বাধ্যতামূলক আতঙ্ক হইয়া পাহারা লামছি। সারা রাত্র ঘুমাইতে পারি না, সারা রাত জাগে থাকি আমরা, আবার সকাল হলে কাজে আসি। প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। সরকার যেন আমাদের নিরাপত্তা দেয়, প্রশাসন যেন আমাদের দিকে একটু দৃষ্টি দেয়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা। রত্না জামান, 21 টেলিভিশন। প্রত্নতত্ত্ব নিদর্শনের ভান্ডার রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। প্রাচীন সব মূর্তি আর জমিদার রাজাদের ইতিহাস ধারণ করে আছে বাংলার এই প্রথম জাদুঘর। দিন দিন এখানে যেমন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা, পাশাপাশি এখানে গবেষণা করছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহায়তায় আফসানা নীলের রিপোর্ট। রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র হেতুমখা এলাকায় দাঁড়িয়ে আছে প্রাচীন সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর এটি। নাটোরের দীঘাপতিয়ার জমিদার কুমার শরৎ কুমার রায়, খ্যাতনামা আইনজীবী অক্ষয় কুমার মৈত্রেয় এবং রাজশাহী কলেজের স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্রের প্রচেষ্টায় 1910 সালে প্রতিষ্ঠিত হয় জাদুঘরটি। বর্তমানে এটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 32টি দুষ্প্রাপ্য নিদর্শন নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে জাদুঘরের সংগ্রহ প্রায় 15,500। এর মধ্যে রয়েছে 4,500 ভাস্কর্য, 6,500 মুদ্রা। জাদুঘরের 8টি গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে 1,000 বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন, আছে মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, খ্রিস্টীয় 11 শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, গঙ্গা মূর্তি সহ অসংখ্য নিদর্শন। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত চিত্রকর্মগুলো মুগ্ধ করে দর্শন। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই জাদুঘর। এখানে গবেষণা করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। প্রাগৈতিহাসিক কিছু বিষয়াদি যেখানে এখানে আপনার সংরক্ষিত আছে, যেটা থেকে ওরা দেখে শিক্ষা নেবে। 1911 সালে বরেন্দ্র জাদুঘরে সংরক্ষিত সকল নিদর্শন নিজেদের বলে দাবি করে কলকাতা জাদুঘর। এর প্রেক্ষিতে 1913 সালে প্রজ্ঞাপন জারি করে সংগ্রহশালার স্বাধীনতা দেন তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল। রক্ষা হয় বরেন্দ্র জাদুঘরের অস্তিত্ব। আফসানা নীলা, 21 টেলিভিশন। সৌদি আরবের রিয়াদের সাগরায় সড়ক দুর্ঘটনায় অন্তত 10 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তারা। রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর মেহেদী হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান আহতদের সাগরা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা টাঙ্গাইল, ময়মনসিংহ ও নরসিংদী জেলার বাসিন্দা। জয়পুরহাটে দিনব্যাপী প্রবীণ মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ধলাহার উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এই প্রবীণ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে আয়োজিত লাঠি খেলায় দর্শক মাতান ষাটোর্ধ্ব প্রবীণরা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই খেলা প্রবীণ প্রজন্মের মাঝে বেশ আনন্দ বয়ে এনেছে। নবীন প্রবীণদের মাঝে সংমিশ্রণ আর হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড সহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন। মুন্সিগঞ্জ সদরের ঝালিকান্দি গ্রামে গৃহবধূ শান্তা আক্তার আত্মহত্যা প্ররোচনার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন। টাঙ্গাইলে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল দলিল করে 27.5 একর সরকারি ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। মেহেদি হাসান হত্যা মামলায় নওগাঁর বোয়ালিয়া ইউপি সদস্য রাজু সহ তিনজনের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। গাজীপুরে ই ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের উদ্বোধন। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়িতে ই স্কুল কার্যক্রমের উদ্বোধন। মৌলভীবাজারে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির বর্ণমালা সঙ্গীত বিদ্যালয়ের 2018 ও 2019 সালের সঙ্গীত বিষয়ক পরীক্ষা। উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনা প্রেস ক্লাবের গৌরব ও ঐতিহ্যের 59তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উড়িষ্যা অতিক্রম করছে ঘূর্ণিঝড় ফণী, থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যায় আঘাত হানতে পারে, বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতা। বরগুনার ভূতমারা গ্রামে 4 মাসে 40 অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা রাত জেগে পাহারা। প্রত্যয়দত্ত নিদর্শনের ভাণ্ডার রাজশাহীর বরেন্দ্র জাদুঘর, বাড়ছে দর্শনার্থীর সংখ্যা, গবেষণায় শিক্ষার্থীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।